আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। নতুন ক্লাবে আসতে না আসতে পিএসজির মুখোমুখি হচ্ছে রোনালদো। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে এশিয়া ফুটবলের নতুন ঘর তৈরি করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিমধ্যে তিনি যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। আড়াই বছরের চুক্তিতে সেখানে যোগ দিয়েছেন তিনি। রেকর্ডসম বেতনে যোগ দিয়েছেন সেখানে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর ক্রিশ্চিয়ানো রোনালদো অনেকগুলো ক্লাবকেই অফার করেছিল। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ খেলা অনেক ক্লাবকেই অফার করেছিলেন তিনি, কিন্তু রোনালদোকে কিনতে রাজি হয়নি কোনো ক্লাবই। ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়েই সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে হয়েছে তাকে। রোনালদো এই ক্লাবে যোগ দেওয়ায় আরও একবার মেসির সঙ্গে লড়াই দেখার সুযোগ হতে পারে, আর সেটা হতে পারে আগামী জানুয়ারি মাসেই। পিএসজি জানুয়ারির তৃতীয় সপ্তাহে সৌদি আরবের মাটিতে একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ হবে আল হিলাল ও আল নাসের ক্লাবের যৌথ একাদশের বিপক্ষে। অর্থাৎ এই দুই ক্লাবের সেরা প্লেয়ারদের নিয়ে সাজানো হবে এই একাদশটি। যদি এখানে রোনালদো খেলেন তাহলে পিএসজির মেসি, এমবাপ্পে, নেইমারদের বিপরীতে দেখা যাবে রোনালদোকে। ফলে দীর্ঘ সময় পর তাদের একে অন্যের বিপক্ষে খেলতে দেখা যাবে।